প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে দি এর ব্যবহার একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করতে পারি, এবং আশা করি এই গল্পটি মনে রাখতে পারলে আমরা দি এর ব্যবহার সম্পূর্ণভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো, এবং এটা মনে রাখাও সোজা হবে। আমাদের প্রচলিত যে বইগুলো আছে সেখানে দি এর ব্যবহার অসংখ্য রয়েছে, আমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা গল্পটা শুরু করার আগে সেই একই অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা গল্পটি শুরু করি। তো দেখুন, একটি ছেলে একটি মেয়েকে, তার মানে একটি নির্দিষ্ট করে বলছে এবং একটি মেয়েকেও নির্দিষ্ট করে বলছে, এই জন্য এখানে দি বসবে, একটি ছেলে একটি মেয়ের আগে অবশ্যই দি বসবে। কী করতো? তারা পছন্দ করত। ছেলেটির নাম ছিল শায়েদ আর মেয়েটির নাম ছিল ঈশিতা। তারা প্রায় নদী সাগর এর পাড়ে বসে জাহাজ দেখত এবং পাহাড় হইতে নিঃসৃত ঝর্ণা ধারা উপভোগ করত। তো ভিউয়ার্স, এখানে নদী সাগর জাহাজ এবং পাহাড় ঝর্ণা, এই যে কথাগুলো বলেছি এই শব্দের আগে অবশ্যই আপনাকে দি বসাতে হবে। সেখানে বসে তারা গিটার বেহালা বাজাতো, অর্থাৎ যে বাদ্যযন্ত্র আছে তবলা আর অন্যান্য যে বাদ্যযন্ত্র আছে তাদের আগে অবশ্যই দি বসবে। ছেলেটি ছিল পেশায় ব্যান্ড শিল্পী। তো ভিউয়ার্স, যদি কোনো পেশা বোঝায় নির্দিষ্ট করে তাহলে দ্য আর্মি, দ্য পুলিশ, ব্যান্ড শিল্পী, অর্থাৎ ব্যান্ড শিল্পী একটা নির্দিষ্ট বিষয়। তারা তাদের ধর্মগ্রন্থ পৃথিবী চন্দ্র সূর্য ইত্যাদিকে সাক্ষী রেখে নির্দিষ্ট তারিখে, এই যে ধর্মগ্রন্থ অর্থাৎ দ্য কোরআন, দ্য গীতা, দ্য বাইবেল, পৃথিবী চন্দ্র সূর্য ইত্যাদি সাক্ষী রেখে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট তারিখ হলে অবশ্যই দি বসবে। এখানে ধর্মগ্রন্থের আগে দি বসবে, পৃথিবীর আগে দি বসবে, চন্দ্র সূর্য নক্ষত্র যা আছে সব আগেই কিন্তু দি বসে যাবে। তারা নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ হলে দি বসবে। পশ্চিম দিকে ফিরে শপথ করলো যে তারা শুধু দুজন দুজনার। হঠাৎ তাদের সম্পর্কে সৃষ্টি হলো দেয়াল, কেননা তাদের জাত ও সম্প্রদায়, অর্থাৎ ভিউয়ার্স, জাত এবং সম্প্রদায়, যেমন দ্য বুদ্ধিজম, দ্য মুসলিম, দ্য হিন্দুস, হ্যাঁ, সম্প্রদায় ছিল আলাদা। তো এদের আগে অবশ্যই কিন্তু দি বসবে। একজন ছিল পাঠান বংশের, অর্থাৎ কোনো বংশ যদি এখানে উঠে আসে তাহলে বংশের আগে অবশ্যই দি বসবে। অন্যজন ছিল ব্রাহ্মণ বংশের। ছেলেটির দরিদ্র হওয়াই তাদের দুয়ের মধ্যে তুলনা, অর্থাৎ দুইজনের মধ্যে যদি কোনো তুলনা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভিউয়ার্স আমাদের দি ব্যবহার করতে হবে। তুলনা করে মেয়েটির বাবা তার সমগুণ সম্পন্ন এক বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করলো। সমগুণ অর্থাৎ সমান সমান যদি কোয়ালিটি হয় তাহলে এর ক্ষেত্রেও কিন্তু দি বসে যাবে, কিন্তু বন্ধুর ছেলেটির নির্দিষ্ট গুণ বলতে সাহস ছাড়া কিছুই ছিল না, অর্থাৎ নির্দিষ্ট গুণ এবং সাহস এগুলোর আগে কিন্তু দি বসে যায়। কিন্তু মেয়েটির কাছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ, ওই যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে সে এই ক্লাসের শ্রেষ্ঠ বালক, সেই গ্রামের সবচেয়ে বড় উচ্চ বা লম্বা এরকম ছেলে আছে না, তারপর শ্রেষ্ঠ মানুষ ছিল শাহেদি। মেয়েটি তাই গোপনে শাহেদকে বললো, যত তাড়াতাড়ি পারো, যত তত হলে কিন্তু এখানে দিবসে, যেমন দ্য মোরিউ রিড, দ্য মোরিউ লার্ন, এখানে দ্য মোরিউ রিড, দ্য মোরিউ লার্ন এর আগে কিন্তু দি বসেছে, এস্টাবলিশড হও। আমি চাই যে তোমার গানের কথা সবার মুখে মুখে থাকবে। কিন্তু ছেলেটি খুবই তাড়াতাড়ি কিছুই করতে পারেনি, এদিকে দেরি হয়ে যাওয়ায় মেয়েটির বাবা তার বিয়ে দিয়ে দেয় এবং তাকে ইউএসএ পাঠিয়ে দেয়। এই যে ইউএস মানে পৃথিবীর সমস্ত দেশের আগে কিন্তু দি বসবে। এদিকে শায়েদ দেশের পঞ্চম সুরকার হয়ে যায়, এই যে ইউএসএ চলে যায় সেখানে গিয়ে সে পঞ্চম সুরকার, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রথম এগুলোর আগে দি বসে। লক্ষ লক্ষ মানে কোনো সংখ্যা যদি বোঝায় টাকা উপার্জন করে এবং সম্মানও পায়, কিন্তু এই টাকা দিয়ে কি হবে? এই কাহিনী হয়তো লায়লা মজনু, এই যে লায়লা মজনু একটা নির্দিষ্ট গল্প,
মতো ইতিহাসের পাতায় লেখা হবে না, কিন্তু শায়েদ শায়েদকে বলতে পারবে? তো বিয়ার্স, আপনারা এই গল্প